হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। নিয়ে এসেছি তেঁতোর একটা রেসিপি। তেঁতো হলো ভীষণ টেস্টি। এর আগে আমি উচ্ছে একটা রেসিপি করেছি, তোমাদের সবারই খুব পছন্দ হয়েছে। এবার যেটা করবো সেটা আরো দারুণ, চলো দেখবে। আজকের আয়োজনে আমি নিয়ে নিয়েছি এখানে উচ্ছে, আর নিয়ে নিয়েছি তিনটে আলু। আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার উচ্ছে আর আলুটা আমি লম্বা লম্বা ঝিরি ঝিরি করে কাটবো। আমি একটা কেটে দেখিয়ে দিই। আলুটা আমি এভাবে করে কেটে নেবো, আর উচ্ছেটা আমি এইভাবেই কেটে নেবো। সবগুলো আমি এইভাবে করে কেটে নেব। উচ্ছে আলুটা কেটে একসঙ্গে রাখবো। উচ্ছে আলুটা আমি সব কেটে নিয়েছি, দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেবো কিছুটা নুন। এবার নুনটাকে আমি ভালো করে মাখাবো। নুনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট রেখে দেবো। এইভাবে 10 মিনিট পর আবার ফিরে এসেছি। আমার উচ্ছে আলুটা একদম মজে গেছে। আমি এবার এভাবে করে চিপে চিপে, দেখতে পাচ্ছেন কেমন জল পড়ছে, এভাবে চিপে চিপে একটা বাটিতে তুলব। সবগুলোকে আমি এভাবে করে চিপে চিপে তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে, আমি সবগুলো এভাবে করে চিপে নিয়েছি। যেহেতু প্রথমে অনেকটা নুন দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছিলাম, আর নুন দেব না। এরপর আমি দেব 1/2 চামচ হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা ঝাল পছন্দ মতো দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। আমি 2 চামচ আতপ চালের গুঁড়ো ভালো করে মাখাবো। সবগুলো আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার চলে যাবো আমি রান্নায়। কড়াই দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল, এতে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি উচ্ছে আলুটার মধ্যে দিয়ে দেবো, নাড়বো। এটা আমি আর ঢাকবো না, যেহেতু আমি নুন মাখিয়ে এটা একদম মজে গেছে। এটাকে আমি সমানে এখন নাড়াচাড়া করবো, দিয়ে দেবো কিছু পোস্ত দিয়ে এটাকে আমি এখন শুধুই নাড়াচাড়া করবো। যতক্ষণ একদম ভাজা ভাজা না হয়ে যায়, গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখে 15 মিনিট এইভাবে করে ভাজা ভাজা করেছি। আমার উচ্ছেটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দেবো কিছু কুচনো ধনে পাতা, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এই ধনে পাতা কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে। খাওয়ার সময় কাঁচা লঙ্কাটা ডলে নিলে খুব সুন্দর খেতে লাগে। এটা দেওয়ার পর আমি আর একটু ভাজা ভাজা করব। আমার উচ্ছে আলুর ভাজিটা একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করব। আমার উচ্ছে আলু ভাজিটি একদম রেডি। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত এমনি খেয়ে নেওয়া যাবে। আমার মতো করে আপনারা খেয়ে দেখবেন, এতে মুখে স্বাদও বাড়ে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।